আমার ফোন করছে ওই পাশে পাশে দিদি কইছে শম্পা তুই তার একটু বাড়িটা দেখ কি ঘটনা করে রাখছে। আমি তারপর আবুরে লইয়া তারপর যাইছি। ঘটনার সময় আপনি কোন জায়গাতে আছেন? বনকুমারী। বনকুমারী কার বাড়িতে? বাপের বাড়িতে। কতদিন ধরে? ওই তো এক সপ্তাহ হইছে। কি কারণে হইছে? অনেক মানে অত্যাচার করতো, মদ খাইয়া ভাঙচুর করতো, পোলাবান্ডির সামনে চা পারে তাওই করতো। আমি বাসার কাজ করছি, ঢুকছি ঢুকে সেরা, তারপর তো আমি করতে পালনি গদ্যটি ঠিক করো না, ইয়ে বেশি করে মদ খা। আমার ইয়ে ছোট্ট বাচ্চারা বাড়িতে অনেক কেউ না, এরপর সেটা তারপর তো আমি বাসার বাড়িতে দিয়ে রাখছি। আমার আগে তো আমি মা বাবার পাশাপাশি যে এক মাস ধরে আপনার কোন যোগাযোগ নাই? না স্যার, আমি এক সপ্তাহ হইছে স্যার। ফোন করলে ফোন ধরেন না, ছেলে মেয়ের সঙ্গে কথা বলতে দেন না? না স্যার, মিথ্যা কথা কয়। অনেক মানে বহুত অত্যাচার করছে। এই সহ্য করি না। আমি পাশের বাড়ির মানুষ, তিন রাত বাড়িতেও আসিলাম না, তিন রাত গরু আসিলাম না রাত্রে। এর যন্ত্রণা আমি বাড়িতে গতই গরু থাকতাম, আতঙ্ক হয়ে থাকতাম। তারপর তো মানুষের বাড়িতে গিয়ে ঘুমাইছি। কত বছর আগে বিয়ে হয়েছিল? আজকে 12 বছর হয়েছে। কয় ছেলে কয় মেয়ে? এক মেয়ে এক ছেলে। স্বামীর নাম কি? তরুণ বণিক। বয়স কত? 42 বছর। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? চম্পা সরকার বণিক। নিজে ধরি অবস্থা দেখতে পাইছি। আপনি ভাইটাই আছে, সবাই আছে, সবাই আছে। এই সময় ড্রিঙ্ক ড্রিঙ্কস করতো, মদ টদ খাইতো, এই সময় বলি মদ টদ ব্যবহার লিখি, এই সময় কোথাও যাই মরে দমকা মরে দমকা। মৃত ব্যক্তির কাছ থেকে একটা সুসাইড নোট উদ্ধার করা হয়েছে, যেটার মধ্যে উল্লেখ করা হয়েছে যে আমার মৃত্যুর জন্য আমার শ্বশুর শাশুড়ি দায়ী। সেই বিষয়টা কীভাবে দেখছেন? এই তো তাই দেখতেছি আমরা, এটা নোটটা তো লেখছি, এটা পাইছি দায়ী। তার ফোন টোন বলে রিসিভ করে না, ধরে না, কিন্তু বউ তো আলটিমেটলি এলাকাতে জানলাম বউ তার লগেই থাকে, 4-5 দিনই জানে বউ গেছে বের বাড়িতে। এই আর কি দেখা যাবে। নাম টাম পাওয়া গেছে? নাম টাম তো পাওয়া গেছে, নাম তো পাওয়া গেছে, তরুণ বণিক। বাবার নাম লেট মনীন্দ্রচন্দ্র বণিক। সকালে আমরা যেন শাটিং সারের একটা লুন আছিল, লুন দিতে গেছে, লুনে লেগে আসে। তো আমি তো দেখছিলাম বোনের বাড়ি, আমার মিসেস আমার ভাইয়েরও লুন আছিল, স্যারের সব লুন পাই গেছে। তো ডাক দিয়েছে আর কি, লুন আছিল শাটিং লুন আর কি। তো আমার ভাইয়ের ডাক দিতে গেছে, তো ডাক দিতে পাইছে না, ঘরে ডাক দিয়ে ঘরে খোলা হচ্ছে। গিয়ে দেখে এই অবস্থা, দেখছে প্রথম মিসেস কি অবস্থা দেখছে? এই অবস্থা যে এরকম আছে, এই অবস্থা। আমি আমরা রাখলাম না বাড়িতে, আমি তো দেখছি আমরা ফোন করছি গাড়িতে নামিয়ে ধরে বেছে। কীভাবে আত্মহত্যা করছে? ওই তো দেখতেছে, দেখছেন তো কীভাবে হাসপাতাল বাবা দূরে দিয়ে আসলে দূরে দিয়ে দূরে না কাপড় দিচ্ছে। আমি ওখানে দেখছিলাম দেখতে পারতাম না বাইরে। আমি আপনার ভাইয়ের কাছ থেকে একটা সুসাইড নোট উদ্ধার করা হয়েছে, যে জায়গাটার মধ্যে তিনি লিখছে যে এর মৃত্যুর কারণের জন্য দায়ী হয়েছে শ্বশুর শাশুড়ি, সেই বিষয়টা জানেন আপনি? না না, এই ব্যাপারে কিছু জানি না। তাহলে পারিবারিক সমস্যা আছিল কোনো? সমস্যা আর ঘরের ঘরের গরুর সমস্যা তো সব বাড়িতে থাকে, এরকমই আসলে। তারপরে এইসব এই ব্যাপারে আমি কিছুই জানি না। ওনার মিসেস কতদিন ধরে বাপের বাড়িতে থাকতো? বাপের নাকি কয়েকদিন আগে গেছে, সপ্তাহে গেছে। সিডির মধ্যে উল্লেখ করছে যে এক মাস ধরে বাচ্চার সঙ্গে দেখা করে না বা ফোন? না না, কাল রাত্রে তো বাচ্চার সাথে বলে কথা বলছে, আর নিজে যখন কিছু প্রতিষ্ঠা গেছে এখন গেছে। সিডিটার মধ্যে উনি লেখছে তুইলে তুই স্যার, এই নামটা আমি থাকতাম না। আপনার ভাইয়ের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে? না, আমরা বাইরে কালকে আমরা বুঝেছি, আগে বউ বাচ্চা বাড়িতে নিয়ে বাড়িতে বাড়িতে নিয়ে এসে যাম, এতটুকু কথা কথা। ওনার শ্বশুর শাশুড়ির লোকে কি ঝগড়া? এটা তো আমি কথা আমরা তো আমরা তো তাই ভাইয়ের তরুণ বণিক। বয়স কত? 40। কি করতো? রঙের কাজ।